নমস্কার সর্বজ্ঞ সকল, বর্তমান সময়ত আমার রাজ্য বটা প্রাপক শিক্ষকর পুনর্নিযুক্তিক লই শিক্ষক কর্মচারী সকলের মাজত যে বিতর্ক দেখা দিছে, সেই বিতর্কর উপর আমার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙ্গরিয়ায় একটা বৃহৎ মন্তব্য আগবাইছে। হয় সর্বজ্ঞ সকল, বলক মাননীয় শিক্ষামন্ত্রী ডাঙ্গরিয়ায় বটা প্রাপক শিক্ষকর পুনর্নিযুক্তিক লই কি মন্তব্য আগবাইছে সেইটা আমি একটা ভিডিও ক্লিপর জড়িয়ে জানি লো। তার আগতে আপনাদের একটা অনুরোধ, অনুগ্রহ করে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, আর পরবর্তী সময়ত এনে ধরনের ভিডিও সম পুনপ্রথমে পয়ার বাবে আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লব। গতি বলক আমি আগবাড়ি যাও। পূর্বৰে পৰা চলি অহা নিয়ম যে যিসকলে এৱাৰ্ড পায় তেওঁলোকৰ চাকৰিৰ এক্সটেনশ্যন দিয়া যায়, আৰু এইটো এটা মই ভাবোঁ যে ভাল ব্যৱস্থা। কিন্তু কিছুমানে কৈছে যে তেওঁলোকে এটা পদ মানে ব্লক কৰি ৰাখে আৰু দুবছৰৰ কাৰণে, বা যিসকল নতুন ৰিক্ৰুটিৰ কাৰণেও পষ্টটো ব্লক হয় আৰু প্ৰমোশ্যন পাব লগাজনৰ কাৰণেও সেইটো ব্লক হয়। মই মধ্যংৰাজী শিক্ষক সন্থাৰ স্মাৰক পত্ৰ মই লাভ কৰিছোঁ, আমি এইটো পৰীক্ষা কৰি চাম। তেখেতসকলে মোক স্মাৰক পত্ৰখন দিছে, এখন মই ডিপাৰ্টমেণ্টত পৰীক্ষা কৰি চাব। সকল শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াৰ মন্তব্যৰ পৰা আপোনালোকে নিশ্চয় জানিব পাৰিলে যে আমাৰ বটা প্ৰাপক শিক্ষকৰ পুনৰ্নিযুক্তিক লৈ শিক্ষক কৰ্মচাৰীৰ মাজত যি বিতৰ্ক দেখা দিছে, সেই বিতর্কের উপর শিক্ষামন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে বটা প্রাপক শিক্ষকর যে পুনর্নিযুক্তির প্রক্রিয়া আছে সেইটো সংশোধনী করব। গতি সর্বজ্ঞ সকল, এয়া নিশ্চয় আমার রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের বাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আশা রাখিছো আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব, আর পরবর্তী সময়ত এনেকা ধরনের ভিডিও সম পুনপ্রথমে পয়ার বাবে আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লব।